वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आशा कर खूब खूब भलो आचो और हमीय खूब भलो आची। तो आज के ब्लगटन स्टार्ट करी, तुम्हारा देखते देखो और भलो लागले अवश्य लाइक कमेंट और शेयर कर दिओ और पशे थका बेल आइकन अवश्य प्रेस कर दिओ जाते मैंने न्यू भिडियो दी तुम्हारे का नोटिफिकेशन चले जाए खूब ही। तो चलो आज के ब्लगटन स्टार्ट। तो ये देखते ही पाच माथे तेलटा माखछिलाम तार जोन्नो आर स्किन पुरो खराब हो गए, गरमे पुरो डैमेज हो गए, मैं स्किनो खराब हो गए और चूलर तो मैं कि बोलबो आधे जगह देखते ही पाच माथार अनेक चूल उठे, प्रचंड चूल उठे कारण एखाने जल मैं बेसि शूट करना तार जोन्नो हतो। तो चलो एखन हम चार दिखे सानटा करिए दी दिए हमें स्नान करब तरपे रान्ना करब, रान्ना जोगाड़ करते हैं एखो। तो सत्य कथा बोलते आदिर बाबा नहीं कि रान्ना करते भलो लागे ना, क्योंकि तबुओ करते तो है तर रान्ना हे हमार आदिर रान्ना हे। तो देखे नाओ कि रान्ना हे आज के। तो ये रान्ना हो पटल आलू मैं एक कषा कषा कर रान्ना कर चिंगड़ी माच आर माच रान्ना हो। আর এখানে উচ্ছে ভাজা রান্না হয়েছে। তো এখানে এটা হচ্ছে বারান্দার রুমের হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে রুমের একটা ডিজাইন আর এটাও হচ্ছে সাইডের বাড়িটার ডিজাইন। আর এখানে দেখতে পাচ্ছো সব যে জানালাগুলো লাগানো হয়েছে তার এগুলো কাচের চলে এসেছে। তো এই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে তার জন্য এই ডিজাইনটাই নেওয়া হয়েছে। আর এখন আমি মানে কাঁচগুলো একটু চেক করে নিচ্ছি যে কাটা আছে কিনা, কাটা থাকলে এখনই চেঞ্জ করতে হবে। ওইগুলোও দেখে নিলাম কোথাও কাটা নেই। তো এই দিকটা যেটা মাথার দিকটা তোমরা অনেকেই জানো যে আমার যে জানালার পাল্লাগুলো হয়েছে গোল কাটে, তো গোল সেবেট, তো তার জন্য এই দিকগুলো গোল মানে করে কাটা হয়েছে। তো সব দেখে নিলাম কোথাও কাটা নেই। তো ভেবেছিলাম এগুলো নিচের রুমে নিয়ে যাব, তো নিচের রুমে নিয়ে যাব না কারণ আবার উপরে তুলে আনতে হবে তখন কেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো তার জন্য আমি এই আলমারিতেই রেখে দিব আর যেহেতু এই আলমারিটা বেশি ইউজ হয় না তার জন্য এখানে থাকলে কোনো অসুবিধা নেই। তো এই দেখো এখানে রেখে দিতে বললাম যে এখানেই রেখে দাও তাহলে হচ্ছে কাটবে না কারণ শেপটি যেহেতু ইউজ হয় না শেপ থাকবে এখানে। আর এই যে কাকুটাকে দেখছো আমার হচ্ছে বাড়ির যত কাঠের মানে যত ফার্নিচার সব একে দিয়েই করানো হয়। তো সব কাঁচগুলো তুলে রেখে দিল যত্ন সহকারে যাতে না কেটে যায়। আর এরপরে আর দেখো আমি চা বানাচ্ছি। তো এখানে আমি গরম জলে হচ্ছে চিনিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটবে আর এইদিকে আমি আদির হচ্ছে দুধটাও বসিয়ে দিয়েছি। তো আদির দুধটা গরম হতে হতে এখানে জলটা ফুটে যাবে তারপরে আদিকে আবার খাওয়াবো কারণ আদি এখন ঘুমোচ্ছে। আর এখানে দেখো চা পাতাটা আমি অ্যাড করে দিলাম তো কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো আর যেহেতু আদির বাবা থাকে না তার জন্য আমাদের চাটা খাওয়াই হয় না। তো যেহেতু মিস্ত্রি লেগেছে তার জন্য হচ্ছে চাটা বানানো হচ্ছে।
তো এখানে দেখো আমার চাটা ফুটে এসেছে। আমি গুঁড়ো দুধ দিয়ে চা করি, কারণ আদির বাবার হচ্ছে দুধ দিয়ে খেলে, মানে গরুর যেই দুধটা হয় ওই মিল্কটা দিয়ে খেলে হচ্ছে ওর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তার জন্য তো গরুর দুধ দিয়েই আমাদের কখনো চা বানানো হয় না। তো এখানে দেখো আমার চাটা ফুটেই এসেছে। তো আর এদিকে আদির দুধটাও হয়ে গেছে। আর যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি, তোমরা অনেকেই আছো আদির গলা শুনতে পাবে। আর আদিকে আমি প্রত্যেকটা ভিডিওতে এখন আমি আনতে চাই না, কারণ ও একটু মানে। তো দেখো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ফল সিলিংয়ে কী কী ডিজাইন করেছো সেই ফটোগুলো দিতে। তো আমি ভিডিও তো আগের হচ্ছে আমার হোম ট্যুর ব্লগে ছিল ভিডিওগুলো, এখন আবার মানে সবই চেঞ্জ হয়ে গেছে, ধরো রং ঠং হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। তো তার জন্য তোমাদের আমি ফটোগুলো মানে আমি তুলে দিয়েছি, তোমরা ওর থেকেই দেখে নিও কেমন কী কালার হয়েছে। আর যেহেতু বাড়িতে আবার নতুন করে দেখতেই পাচ্ছ রং হচ্ছে, তারপরে আবার কাঠের দরজাগুলো সব পালিশ হবে, তো মানে একটা আলাদা লুক চলে আসছে, মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রং হয়ে যাওয়া মানে বাড়ির একটা আলাদা লুক চলে আসে। তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তো পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আশা করছি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আবার নাও হতে পারে। তো যদি হয়ে যায় তো তোমরা অবশ্যই দেখতে পাবে যে কেমন কী হয়েছে, কীরকম কী কালার হয়েছে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যারা যে ফল সিলিংয়ে কী কী ডিজাইন হয়েছে, তাদের জন্য আমি পিকগুলো দেখো থাম্বনেলে দিয়েই দিয়েছি, থাম্বনেলটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কার বাড়িতে কীরকম ফল সিলিং আছে আমার মতন আছে কি না অবশ্যই জানিও। আর কী বলবো, এটাই আমার বলার। হ্যাঁ, আর একটা কথা বলার, অনেকেই আমাকে অনেক কিছু কমেন্ট করছো, আমি ঠিক কিছু বুঝতে পারি না যে কমেন্টগুলোর মানে কী। তো যারাই কমেন্ট করো ভালোই কমেন্ট করছো, ঠিক আছে, তাও কিছু কিছু কমেন্ট আছে মানে এই কী চ্যালেঞ্জে, আমি মানে ওই সবগুলো বুঝিই না যে চ্যালেঞ্জ ভিডিওগুলোর মানে কী, ঠিক আছে। তো ওই জন্য আমি কোনো রেসপন্স দিই না, বুঝতে পারি না বলে। তো অবশ্যই আমি দেখবো যেগুলোর মানে কী, আর চেষ্টা করবো ওই ভিডিওগুলো দেওয়ার। আর অনেকেই বলছো যে কিচেন ট্যুরটা মানে কিচেনের কিচেনটা তোমার কেমন, একটা ব্লগ দিতে, অবশ্যই দিব। তো ওটারও দরজাটা এখনো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ এতদিন বাইরে ছিলাম, যার জন্য অল্প অল্প করে কাজ করতাম, মানে যখন আসতাম বাড়িতে তখন কাজ হতো, কিন্তু আমি এক দু মাস মানে থাকবো বলে তো আদির বাবা বললো যে সব কাজগুলো কমপ্লিট করে নিতে, আর কিছু কাজ যেন না ফেলে রাখা হয়। কারণ প্রত্যেক বছর মানে আমরা ইয়ারে একবারই আসি, তো সেই সময় এসে বাড়ি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি মানে কোথাও যেতে পারি না, সবসময় বাড়িতেই থাকতে হয়। আর বাড়িতে মিস্ত্রি লাগানো হলে তো তোমরা জানো যাদের বাড়ির কাজ হয়েছে যে কোথাও বেরোনো যায় না, বাড়িতেই থাকতে হয় সবসময়, তার জন্য তো একদমই বেরোনো হয় না। তো ওই জন্য এবারে চিন্তাভাবনা করলাম আমরা দুজন মিলে যে সব কাজগুলো কমপ্লিট করে নিব, আর কোনো কাজ বাকি রাখবো না, আর শুধু ওয়ারিং যেটা ওটাও ও এলে হবে, কারণ আমি একা সামলাতে পারবো না তার জন্য। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো এলে তোমরা সাথে সাথে পেয়ে যাও।